গর্ভাবস্থায় সুস্থ থাকার 5টি টিপস। নারীদের জন্য জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো গর্ভধারণ। সংবেদনশীল এই সময়টিতে জরুরি কিছু সতর্কতা অবলম্বন যা আপনার এবং আপনার গর্ভে শিশুকে রাখবে সুস্থ। খাবার খান একটু পরপরই। গর্ভাবস্থায় পেট কখনো খালি রাখা যাবে না, প্রতি 2 ঘন্টায় খেতে হবে স্বাস্থ্যকর কিছু না কিছু। সেই সঙ্গে শরীরের আর্দ্রতা বজায় রাখতে পান করতে হবে প্রচুর পানি ও ফলের রস। মনে রাখবেন, এই সময়ে খাওয়ার খাবারগুলোই আপনার সন্তানের শারীরিক গঠনের উপর প্রভাব ফেলবে। হাঁটুর নিয়মিত, প্রতিদিন মধ্যম লয়ে গর্ভবতী নারীদের 15 থেকে 20 কিলোমিটার হাঁটা খুবই স্বাস্থ্যকর। ছায়া ঘেরা স্থানে নিয়ম করে প্রতিদিন হাঁটলে শরীরের মাংসপেশি থাকবে সচল, হাই আসবে না পানি, সেই সঙ্গে মনও থাকবে প্রফুল্ল। পর্যাপ্ত ঘুম, স্বাভাবিক অবস্থাতে দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন হয় মানুষের। গর্ভবতী ঘুমের প্রয়োজন আরো বেশি, অন্তত পক্ষে 8 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত এ সময় নারীদের। রাতে ঘুমের সমস্যা থাকলে দিনে ঘুমিয়ে নিন সুবিধা অনুযায়ী, নয়তো ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আরামদায়ক জুতা, গর্ভাবস্থায় পায়ের যত্ন নেওয়াটা খুব জরুরি, কারণ বাড়তি ওজনের পুরোটাই বহন করে আপনার পা। উঁচু এবং পেন্সিল হিল পরা থেকে বিরত থাকুন এই সময়ে। এ সময়ের জন্য সবচেয়ে উপযোগী হলো কাপড় এবং রাবারের নরম জুতা, যা আপনার পাকে দেবে আরাম। ত্বকের যত্ন, গর্ভাবস্থা থেকেই স্ট্রেচ মার্ক দূর করতে ত্বকের যত্ন নেওয়া উচিত। সন্তান জন্মের পর সাধারণ এই দাগগুলো থেকে রেহাই পাওয়া যায় না, আর তাই গর্ভকালীন স্ট্রেচ মার্ক নিয়ে আপত্তি থাকলে ত্বকের যত্ন নিন পেটের সন্তান থাকা অবস্থাতেই।